আর্কশোতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের অনেকের ত্বকেই নানা ধরনের সমস্যা থাকে, কারো ত্বকে ব্রণের দাগ, ন্যাস্তা বা বলিরেখা থাকে, আবার কারো ত্বক রোদে পুড়ে যায়। আর এইসব সমস্যাগুলো কিন্তু একদিনেই তৈরি হয় না, প্রতিদিন আমাদের ত্বকে প্রচুর রোদ এবং ধুলোবালি লাগে, আর সঠিকভাবে যত্ন না নেওয়ার ফলে এইসব সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। তাই আজ আমি ত্বকের যত্ন নেওয়ার জন্য আরও একটি পদ্ধতি আপনাদের সাথেই শেয়ার করছি। এর জন্য প্রথমেই দরকার দুধের সর, এটা প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল করে তোলে। আর নিয়মিতভাবে দুধের সর ব্যবহার করলে আপনার ত্বক ফর্সা হওয়ার পাশাপাশি নানা ধরনের সমস্যার সমাধান হবে। আমি এখানে এক চামচ দুধের সর নিয়েছি। এবার এতে হাফ চামচ চালের গুঁড়া অ্যাড করব এবং এটাকে মিক্স করে নিব। আপনার ত্বক যদি অয়েলি হয়ে থাকে তাহলে এখানে এক চামচ লেবুর রস অ্যাড করে নিতে পারেন। তাতে করে অসাধারণ এই দুধের সরকে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার ত্বকে অতিরিক্ত তেলতেলে ভাব থাকবে না। মিক্স করার পর এর সাহায্যে আপনার ত্বকে 5 মিনিট স্ক্রাব করুন। দুধের সর ত্বকে উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করতেও সাহায্য করে এবং এটা ত্বককে করে মসৃণ ও দাগমুক্ত। চালের গুঁড়ার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই রয়েছে, যা ত্বকে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এইভাবে 5 মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন। এবার আমি তৈরি করব ফেস প্যাক। এর জন্য একটি বাটিতে 1 টেবিল চামচ মুলতানি মাটি নিন এবং গোলাপ জলের সাহায্যে এটাকে পেস্ট তৈরি করে নিন। এবার এই মিশ্রণটাকে আপনার ত্বকের উপর অ্যাপ্লাই করতে হবে। এই পদ্ধতিটা সব ধরনের স্কিনের জন্য অনেক ভালো কাজ করবে। আর তৈলাক্ত ত্বকে দুধের সর ব্যবহারের ফলে যতটুকু অতিরিক্ত তেল থাকবে মুলতানি মাটি ব্যবহারের ফলে তা পুরোপুরি দূর হয়ে যাবে। আর মুলতানি মাটি ওপেন পোর্স এবং ব্রণের গর্ত দূর করতেও সাহায্য করে। গোলাপ জল ত্বকের কালো দাগ দূর করে ত্বককে সজীব রাখে। অ্যাপ্লাই করার পর 15 মিনিটের জন্য রেখে দিন এবং 15 মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন। ত্বক পরিষ্কার করার পর আপনি দেখতে পারবেন আপনার ত্বক অনেকটা ফ্রেশ হয়ে গেছে, পাশাপাশি রোদ এবং ধুলোবালির ক্ষতিকর প্রভাবগুলো আপনার ত্বক থেকে দূর হয়ে গেছে। তাই সারাদিন বাহিরে ঘোরাঘুরির পর বাসায় এসে মাত্র 15 মিনিট সময় ব্যয় করুন। এতে করে ত্বকের সব রকম সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পদ্ধতিটাকে সপ্তাহে 3 দিন ব্যবহার করুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন, চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন, এর পাশাপাশি বেল বাটনটি টাচ করতে ভুলবেন না।